মুজিববর্ষের শপথ, সড়ক করব নিরাপদ, জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়। এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করছে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড খাটিহাতা হাওয়াইয়ে থানার পুলিশ। বৃহস্পতিবার 22 অক্টোবর দিবসটি উপলক্ষে সকালে বিশ্বরোড খাটিহাতা হাওয়াইয়ে থানার উদ্যোগে লিফলেট, মাস্ক বিতরণ ও বর্ণাঢ্য র্যালিটি খাটিহাতা হাওয়াইয়ে থানার ওসি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে মহাসড়ক প্রদক্ষিণ করে জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন স্মৃতিচত্বরে এক পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত পথসভায় ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড খাটিহাতা হাওয়াইয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন জামশেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ মিয়া, জেলা ট্রাক কাভার ভ্যান পিকআপ শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোহাম্মদ সাখাওয়াত হোসেন খোকন, জেলা ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন সভাপতি মোহাম্মদ সোহেল খন্দকার প্রমুখ। র্যালিতে বিভিন্ন শ্রমিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান সহ গণমাধ্যম কর্মীগণ অংশগ্রহণ করে। পরে খাটি হাওয়াইয়ে থানার ওসি ও সকল কর্মকর্তা কর্মবৃন্দগণ রোডের পাশে ড্রাইভার ও পথচারীদের মাঝে জনসচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করেন। সরাইল প্রতিনিধি মোহাম্মদ তসলিমউদ্দিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, এসএনটিভি।